খাগড়াছড়িতে এক বাড়িতে 200 ডাকাত এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জেলা শহরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বলপাইয়া আদাম এলাকায় বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষিতা নারীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বাড়ির মালিক অসুস্থ বিন্দুলাল চাকমা অভিযোগ করেন, সবাই যখন ঘুমিয়ে আচ্ছন্ন তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে। প্রায় সমবয়সী ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে তার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে হাত পা মুখ এবং ওড়না দিয়ে বেঁধে গণধর্ষণ করে। থানায় এজাহার দিতে যাওয়া বিন্দুলাল চাকমার স্ত্রী পুষ্পারানী চাকমা জানান, তারা সংখ্যায় 9 জন সময় ছিল। ডাকাত দলের সদস্যরা কানের দুল, আংটি সহ অন্তত 3 ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে, পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার প্রতিবাদে হিউম্যানস ফেডারেশন সহ বিভিন্ন নারী সংগঠন খাগড়াছড়ি, ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে অপরাধী গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।